আজকে অনেকদিন পরে আমাদের সাথে আবার যুক্ত হয়ে গেছে দা ওয়ান এন্ড অনলি জুয়েল ভাই। কি অবস্থা, কেমন লাগতেছে? ভালো, অনেক এক্সাইটেড আজকে। আজকে আমরা অনেকদিন পরে আবার ট্রাভেল ট্যুর দিচ্ছি একসাথে, তো প্রচুর মজা হবে। আর বাকি মেম্বারদের সাথেও পরিচয় করে দিচ্ছি। এছাড়াও এই ট্যুরে আমাদের সাথে থাকছে গুলুমুলু, মারুফ ভাই এবং শিহাব, বদ্দা অ্যান্ড কাইদ ব্রো। আর আমরা যাচ্ছি চাঁদের গাড়িতে করে, পার পার্সন 70 টাকা করে আমাদের টিকিট পড়ছে। সো লেটস গো। ওকে গাইস, এই হচ্ছে চাঁদের গাড়ির ভিতরের অবস্থা। সিটগুলো খুবই ছোট ছোট, দ্যাটস ওয়াই আমাদের বসতে বা ব্যাকপ্যাকগুলো গুছাইতে কষ্ট হয়ে যাচ্ছিল। মারুফ ভাই সামনে উঠছে, গেট আটকে দিয়েছে না ভাই। সিরিয়াসলি কিছু বলো ভাই মারুফ ভাই সম্পর্কে। মারুফ বড় না, গাড়ি ছোট না, দেখি আটকায় না, একটু একটু আটকায় না। ওকে, আমরা মানুষ পাঁচজন, বাট সিট নিচ্ছি 6টা, বাট তাও হচ্ছে না ব্যাগ ট্যাগ থাকার কারণে। প্লাস হচ্ছে বারবিকিউর মেশিন টেশিন ছিল। এখন দেখা যায় এখানে আমার সামনে বসতে হবে, মারুফ ভাই তো সামনে বসতে পারছিল না। মারুফ ভাই বসলে গেটই আটকানো যাচ্ছিল না। দেখা যাক কি করা যায়। হ্যালো পিপল, আমাকে দেখা যাচ্ছে না, আমরা রওনা দিয়ে দিচ্ছি। আর তোমরা এখন পাহাড়ি রাস্তার সেই সুন্দর সুন্দর ভিউ গুলো এনজয় করতে থাকো। Seen a lot of change, been through a lot of pain, some things are not the same as they were a year ago. But all will be okay, I move on each and every day. The past is where it stays, way back a year ago. I've changed for the better this time. I thought I would never be fine. I strive just to say I'm alright. And for the first time in a long time I'm alright. I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago. But all will be okay, I move on each and every day. The past is where it stays, way back a year ago. ফাইনালি আমরা চলে আসছি আবাসিক। এই জায়গাটার নাম হচ্ছে আবাসিক এবং এখান থেকে হাতের ডান সাইডেই হচ্ছে মায়ানথংয়ের রোড। আমাদের সামনে যে পাহাড়টি দেখা যাচ্ছে ওটি হচ্ছে আমাদের মূল গন্তব্যস্থান, মায়ানথং পাহাড়। আর ভাই এখান থেকে কি জোশ লাগতেছে, সামনে গেলে আর জানি না কতটাই ভালো লাগে। আর পাহাড়ে ওঠার আগে আমরা চলে এসেছি একটু জিরোই রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটি খুবই সুন্দরভাবে আপ্যায়ন করেছে আমাদেরকে। তো এখানে আমরা ফার্স্টে খাবো, দেন হচ্ছে আমরা মায়ানথং পাহাড়ে ওঠার উদ্দেশ্যে রওনা করব। এই রেস্টুরেন্টে আপনারা পাহাড়ে ওঠার আগে কতক্ষণ রেস্ট নিতে পারবেন, জায়গাটা খুবই সুন্দর, খুব ভালো ডেকোরেশন করা আছে এবং 2-3টি কটেজ করা আছে যেখানে আপনারা রেস্ট নিতে পারবেন, চাইলে একদিন থাকতেও পারবেন এখানে। আর গাইস আমরা এখন চলে যাচ্ছি ইকটো জিরোই রেস্টুরেন্টের কটেজ নাম্বার 1-এ। এখানে হচ্ছে আমাদের খাবারের ব্যবস্থা করবে। সো দেখা যাক ভিতরের অবস্থা কীরকম। পুরোটাই কাঠের তৈরি, এর জন্য একটা র ফিল আসতেছে। ও জায়গাটা জোশ তো। এখানে আমাদের খাবার ব্যবস্থা হবে, প্লাস রেস্টও নিতে পারবো এখানে। পাহাড় থেকে অনেক উপরে বাংলাদেশ ছেলেটা খেয়ে দিল।
মারুপ ভাই নিয়ে আসলো ডিম, ডিম সাথে মুরগি। ইয়ে বয়, আচ্ছা ভাই খাওয়া শুরু করে দিই, আর কি কি আছে? ওকে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তাহলে খাওয়া শুরু করতেছি আমরা। ওকে গাইস, আমরা এখন লাঞ্চ শেষ করলাম একটু জিরোই রিসোর্টে। এখানে ওরা খাবার দেয়, প্লাস হচ্ছে থাকাও যায় ওদের এখানে। খাবারটা এক কথায় অস্থির। আমাদের পার পার্সন কোর্স হচ্ছে 150 টাকা করে একটা প্যাকেজ, আর এটা হচ্ছে মুরগির, ফার্মের মুরগির প্যাকেজ। অস্থির মুরগি দিছে, আলু ভর্তা, তারপর ঢেঁড়স ভাজি মনে হয়, তারপর হচ্ছে ডাল, মানে এক কথায় অস্থির। খাবারটা অস্থির লাগছে। তো আমরা একটু রেস্ট নিবো, রেস্ট নিয়ে পরে আমরা মায়ানধান পাহাড়ের জন্য ট্রেকিংয়ে বেরোবো। আর গাইস, লাঞ্চে শিহাব ভাই গেছে বাজারে রাতের বারবিকিউর বাজারগুলো করে নিয়ে আসতে, তাই আমরা একটু ওয়েট করছি। উনি আসলে দেন আমরা হচ্ছে বারবিকিউটাকে রেডি করে তারপরে মুরগি। কয়টা মুরগি? তিনটা তিনটা মুরগি, ঠিক আছে। কয় পিস ছিল? হচ্ছে 12 পিস, একটা 4 পিস করে, আর বাকিগুলো হচ্ছে ওখানে ট্রান্সফার করেছে ব্লু দিয়ে। মেরিনেট করব ভালো করে। আর এখন হচ্ছে আমাদের শেফ মারুপ ব্রো হচ্ছে মশলা টসলা, তারপরে লেবু সবকিছু দিয়ে, প্লাস দধি সবকিছু দিয়ে মেরিনেট করছে। আই হোপ খাইতে মজা হবে। আর এখন আমরা রেডি হয়ে যাচ্ছি মায়াতে ট্রেকিংয়ের জন্য। আর বাইরে বৃষ্টি হচ্ছে, তাই একটু প্রস্তুতি বেশি নেওয়া হচ্ছে, পলিথিন দিয়ে সব কিছু কভার করার চেষ্টা করা হচ্ছে। ওকে ভাই, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বাট আমাদের তাও যাইতে হবে, এজন্য আমরা ব্যাগ প্যাক ফুল রেডি করেছি পলিথিন দিয়ে। আর আমার জুয়েলের ক্যাপটা দেখো, বুঝছো, ওয়াটারপ্রুফ ক্যাপ, এডিডাস থেকে আসছে পার্সোনালি, ওয়াটারপ্রুফ ক্যাপ পাঠানো হয়েছে আমাদের জন্য। আর ফুল ব্যাগ প্যাক রেডি, এখানে সবাই ফুল রেডি ট্যুরের জন্য, সো লেটস গো। ওকে, বিসমিল্লাহ বলে বের হয়ে গেছি। গেট আপটা কিরকম আসছে? আসছে গেট আপ, ক্যামেরা বের করি না ভাই, সবাই দেখুন, ভালো করে দেখুন। এই ছেলেটা, এর নাম জুয়েল, সে ছবি তোলার জন্য মানুষ হাতে পায়ে ধরতেছে, প্লাস যাতে জিনিসগুলো অন্যদের দিয়ে ছবি তুলতে পারে। আচ্ছা আচ্ছা ভাই, আমি ব্যাগের মধ্যে দিতে ভাই, তুমি একজন ইউটিউবারকে মারতে পারো না ভাই, তুমি একজন ইউটিউবারকে মারতে পারো না, তো কি করবো আর? তো তুমি এভাবে মারতেছো কেন আমারে? দেখতে হচ্ছে আমার দিকে, এই দেখো প্রকৃতিকে দেখো, আর প্রকৃতিকে দেখো গাইস, ব্যাকগ্রাউন্ডে ভিউ দেখা যাচ্ছে কিনা জানি না আমি, কিন্তু অস্থির, খালি চোখে অস্থির দেখা যাচ্ছে। মেঘ এখান থেকে দেখা শুরু করছি, উপর উঠলেই যাই না কিরকম হয় ভাই। প্রচুর ঘুরতে হবে, হোক সেটা শীত, গ্রীষ্ম, বর্ষা, ডাজেন্ট মেটার, বৃষ্টিতেও প্রচুর ঘুরতে হবে। কি ভিউ ভাই, ভিউ দেখলে এই কষ্টর সব কিছু উড়ে যায়। ফার্স্টে সব জিনিসপত্র আমরা নিজেরাই নিতে পারবো ভাবলেও, কিছু কিছু ভারী জিনিস ছিল, যেমন মুরগির মাংসগুলো, পানির বোতল, প্লাস আরও অনেক কিছু জিনিসপত্র ছিল, ওগুলো নিতে পারতেছি না, যেন একটা পিচ্চিরে ভাড়া করছি 150 টাকা দিয়ে, জিনিসপত্রগুলো উপরে দিয়ে আসবে। ভাই কি খবর বলো? এই তো ভালো, মারো শুধু শুধু জাস্ট একটা পিচ্চিকে ভাড়া করছে, ভাড়া মানে জিনিসপত্র নেওয়ার জন্য। ভাই নিতে পারতাম, মারুক ভাই হচ্ছে নিতে পারতেছে না, একটা জাস্ট ছোট একটা পলি, একদিকে ধরতে দিও হবে না। যদি ব্লগের মধ্যে দেখানো সম্ভব হয় পিচ্চিটার একটু দেখাইও, দেখাই পিচ্চিটার উপর কতটা প্রেসার যাচ্ছে শুধু এই মারুক ভাইয়ের জন্য, শুধু মারুক ভাইয়ের জন্য। সেটা বিচার কমেন্টে বিচার করো না তোমরা, অনেক উপরে এই রোডটা, পুরো একদম পুরো সোজা উপরে। মারুক ভাই এত লেট করলে হবে না ভাই, তাড়াতাড়ি, অনেক স্লো করতেছ। মারুফ মারুফ, বাড়িয়ে দাও তোমার হাত মারুফ ভাই, মারুফ মারুফ, ও অবশেষে মারুফ ভাই চলে আসলাম, আমাদের সমান সমান চলে আসছে মারুফ, এখন লাভলি, এখন আরো উঠতে হবে। ও ভাই
আবার রেস্ট নিতে বসে লাগে না না মারো ফেলছে ব্যাকটা ভারী ছিল আই থিংক ব্যাকটা নিয়ে নেওয়ার পর এখন স্মুথলি উঠতে পারবে ভাই আমরা ওই পাশ দিয়ে যাব ওই পাশ দিয়ে দাম বসিয়ে ও এই দিকে পিছলা দেন পিছলার উপর দিয়ে যেতে শুনেন না বলো সমস্যা নাই হাই দিতে হাই দিতে পারবা নাম কি তোমার আমার নাম ইকবাল ইকবাল জি মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার ওই বাসায় আমার থেকে মুখস্থ নাই আচ্ছা নিচে আসলে তো পাবে কেউ যদি ব্যাগ ট্যাগ তুলতে চান বাইরে দিয়ে ব্যাগ তুলতে পারবেন আমাদের তো অত বেশি ব্যাগ নাই এজন্য আমরা তুলতেছি না বাট আপনাদের যদি ব্যাগ বেশি থাকে ওরে দিয়ে তুলতে পারবেন ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে ওকে ও ভাই প্রচুর কষ্ট হচ্ছে কারণ পাহাড়টা পুরো খাড়া সো ট্রেকিং করতে খুব কষ্ট হচ্ছে আর আমি তো যাই হোক ভাই চলে আসছি অনেকটাই বাট বাকি মেম্বারগুলো আল্লাহ জানে কই পুরো রাস্তায় কোথাও দেখা যেতেছে না তাদেরকে জানে কেটা কখন আসবে দেখা যাক আপনাদের একটা জিনিস দেখায় আমি যেখানে আছি তার প্রচুর নিচেও মেঘ আছে তো উপরে গেলে আশা করি মেঘ তো পাবোই ভাই সামনে রাস্তা আরো উঁচু একদম পুরো খারাপ আর বৃষ্টি হচ্ছে যেন কোথাও এক জায়গায় বসতে পারতেছি না যেহেতু প্রচুর গাছ গাছে পানি পড়তেছে আর এইসব জায়গায় প্রচুর পিছতে হবে দেখছে সবসময় এই সাইড দিয়ে হাঁটার চেষ্টা করবেন তাতে পিছলাটা খুব কম পাবেন সকালে গেছিলেন উপরে ও আচ্ছা আচ্ছা যান যান খুব সুন্দর দেখি ট্রাই করে দেখি কি বৃষ্টি হচ্ছে আর তাদের তো কোনো দেখাই নাই এদিকে আর একটা টিম আছে এই টিমের সাথে মোটামুটি আসতেছিলাম আমি যে কথা বলবো কথাটা ঠিক মতো বলতে পারতেছি না এত গরম আর গরম বলতে কি মানে বৃষ্টি হচ্ছে তাও গরম লাগতেছে ঘাম যেগুলো বেরোচ্ছে একদম গরম বাট বৃষ্টিটা হওয়াতে একটু ভালো লাগতেছে উঠতে আবার কাদাও হয়ে যাচ্ছে প্রচুর পিছলা এখন তো রিক্সও হালকা পাতলা এখন চিন্তা করছি একটু ওয়েট করবো তাদের জন্য তারা আসলে তারপর আবার ট্রেকিং শুরু করবো কারণ একা একা করতে খুব বোরিং লাগতেছে পুরো গ্রুপের সাথে করলে অন্তত একটু কথা বলে বলে উঠতে পারবো জিনিসটা ভালো লাগবে জন্য এখানে এসে ওয়েট করতেছি তারা কখন আসে এই পথের দিকে তাকায় থাকবো এছাড়া আর কোনো কাজ নাই তো লেটস ডু ইট ওকে আমার দলের কৃতিমান সন্তানরা আসতেছে তবে কই গেল ওই যে এখন অনেক দূরে ভাই মানব ভাই এখন পুরো জোশ আর চলছে তো আমরা মানব ভাই জোশ কি বলে তোলার জন্য ঠিক আছে আমার টেনশন হচ্ছে আমার ব্যাগ ওয়াটার প্রুফ না তুই ওয়াটার প্রুফ না তোর ব্যাগ ওয়াটার প্রুফ আমি তুই ওয়াটার প্রুফ হ্যাঁ তোমাকে তো ভিজিয়ে দিয়েছে একবার হ্যাঁ বুঝতে পারতেছো সাথে কাঁধে এতগুলা সাথে বারবিকিউর মেশিন সাথে হচ্ছে আমার 92 কেজির বন্ধু সবগুলো যখন একসঙ্গে তুলতে হয় বুঝতে পারতেছো কি রকম লাগে আমি একসঙ্গে তুলতেছি মারো ভাই হঠাৎ হঠাৎ তুমি তো মাথা ঘুরায় রে দিয়ে দাম দাও এটা ছিল সে বত এখন নাকি অর্ধেক ভাই সমটাই পারবে তিনবার এই মায়া ফুল দিয়ে দিতে না 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 সিরিয়াসলি আচ্ছা আমরা অনেক ডিস্টেন্স ক্রস করে আসছি ঠিক ওঠার সময় এই যে এই সাইনবোর্ডটা দেখতে পাইছি সাথে সাথে ক্যাম রং করেছি প্রথমে দেখায়নি ওই যে হচ্ছে কিছু লোকালদের বাসা ওই লোকালদের বাসার সাথে আরও অনেক লোকালদের বাসা আছে সম্ভবত যারা ট্যুরিস্ট এসে থাকেন সেই ট্যুরিস্টরা হয়তো লোকালদেরকে নানাভাবে ডিস্টার্ব করে অথবা নানাভাবে হ্যারাসমেন্ট করে যার জন্য 25/8/2021 তারিখ হয়তো তারা একটা সিদ্ধান্ত নিয়েছিল যে
পারা বন্ধ হচ্ছে ভাই এই জিনিসটা কত তারিখ জানো কত তারিখ জানো একটু আমি একটু বলি শুনো 2021 একটু বলি এই তারিখটা আছে আমার বার্থডে ডেট আনফরচুনেটলি এটা উদয়ের বার্থডে ডেট এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে কথাটা সেটা হচ্ছে আমাদের সাথে কথা বলবেন না আপনার গন্তব্যে আপনি যান এই কথাটা এখন আমার মনে হচ্ছে কি জানো কে বলতেছে এটার মিনিং হচ্ছে সে যদি মানে সে টুরিস্টটা বা সে পর্যটকটা যদি লোকালদের সাথে কথা বলার চেষ্টা করে কোনোভাবে বা ডিস্টার্ব করে তাহলে এই অবস্থা হবে হি ক্যান ডু এনিথিং আচ্ছা ওটুকু অবস্থা হবে এরকম কিসে আমি তো কিছু করি নাই হ্যাঁ বুঝতে পারতেছো ওকে আমরা এখানে একটা ছোটখাটো টমের দোকান পাইলাম এখানে একটু রেস্ট নেওয়া যাবে শান্তি মতো পিছল না প্রচুর ওকে আর টঙ্গের এখানে তাদের পোষা অনেকগুলো শুকর দেখতে পেলাম ছোট থেকে বড় সব ধরনের শুকর এগুলো অতটা ডেঞ্জারাস না কামড় টামড় দেয় না খুব ভালো কিছু বলো কেমন লাগতেছে আমার তো জোশ লাগছে আমার তো জোশ লাগবে কোনো ব্যাগ নাই ক্যামেরাটা নিয়ে নাচতে নাচতে উপরে উঠছো তিনটা ব্যাগ মিথ্যা বলো গান ভিতরে গিম্বল ক্যামেরার ব্যাগ ভাই ক্যামেরার ব্যাগ খালি সব সাথে আমি আমি ওর ব্যাগে সাথে আমার মাথার উপর টেনশন 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 নিয়ে আসছো না গাছটা জোশ লাগতেছে না ভাই কাই দে গাছটা জোশ লাগতেছে না তো অনেক আগের গাছ হ্যাঁ অনেক আগের গাছ ডেডিকেশন আছে মারি উড়তে কস না মারো মারো বরে তোর মারো ভাই ইউ উইল ডু ইট ব্রাদার এক বারো না দুই বারো মারো ভাই এর পেট ভরাও এক বারো না দুই বারো মারো ভাই এর পেট ভরাও ওকে আচ্ছা আচ্ছা বাদ দাও ও ভিউ দেখো ভাই ও মারে ফাকিং শিট ভাই ছবি ভাই কই চলে আসছি ভাই ভিউ দেখো এই কি রে ভিউ নাই কেন ভাই অস্থির ভিউ অস্থির আমরা দুনিয়া থেকে অনেক অনেক উপরে অনেক যদি ওই জায়গাটা দেখো একটু যদি জুম করতে পারো নিচে যে সবুজ জিনিসগুলো দেখা যাচ্ছে ওগুলো আমরা মাঠে খেলা অবস্থায় যে গাছগুলো দেখি সেই গাছগুলো গাইস তুমি যদি তোমার লাইফ এনজয় করতে চাও অবশ্যই প্রচুর ঘুরতে হবে আর প্রচুর ঘুরতে হলে ভাই পাহাড় ছাড়া আমার মনে হয় না আর এত মজা কোথাও পাওয়া যাবে একটা আলাদাই শান্তি পাওয়া যায় পাহাড়ে আসলে গাইস ভিউটা দেখো আর কি লাগে বলো আর গাইস পাহাড়ে আসলে আমার এই বন্ধুদের সাথে সব সময় দেখা হয়ে যায় তাই এরা আমার অন্যতম পাহাড়ের বন্ধু চলো ভাই উঠো লেটস গো মারু ভাই ভাই পারবা তুমি উঠো উঠো এই ফটোগ্রাফারে ভাড়া করে আনছিলাম বিচ থেকে বাজে ফটোগ্রাফার যদি না ভালো ভালো আরে জুয়েল আরে জুয়েল সবাই পেজে লাইক দিবেন যদিও ছবি খুব সুন্দর হয় তাও লাইক দিবেন এ হচ্ছে আমাদের মডেল ব্যারিস্টার কাইদ ফুটবল একাডেমি সরি আস্তা খুলে ভাই আমি না ভাই পিছলা ভাই ভাই রাস্তা পিছলা উদয় বাড়িয়ে দাও তোমার হাত আমি তোমাকে তোম কি গান কি ছিল আমি তোমার আঙুল ধরতে চাই এবার তো এ কাই ও কি শেয়ার ভিউ তাহলে তুমি মেরে দিলো এ দেখো ভিডিও দাস দেখছো ও জিনিসটা আরে যাও আমাকে একটু তুলতো দেখবে পোজ দাও একটা ছবি তুলি এইটা কোনো পোজ হইলো ব্যারিস্টাররে এভাবে পোজ দেয় হইছে ভাই এরকম টঙে যদি একদিন থাকা যেত বলো ইনশাল্লাহ একদিন থাকবো কি বলো একদিন থাকবো এনজয় করবো সব হবে সব কিছু করবো ইনশাল্লাহ মানে সব সব কিচ্ছু বাকি থাকবে না ওই দিন পারে যাবে এখন কেমনে ও বাসের সিঁড়ি পারফেক্ট এটা দেখে আমার এখন সাজেকের ইয়া ব্যাম্বুটির কথা মনে পড়ছে ভিতরে চা ভিতরে কিন্তু ব্যাম্বুটি আছে না না এদিকে না এই যে এই যে ব্যাম্বুটি চাইলে আপনারা খাইতে পারেন ওই যে দুটা প্রাণী দেখা যাচ্ছে আচ্ছা এর থেকে বেটার হবে এই সেটটা দেখে হ্যাঁ ভাই আসো তো
এটা রিয়েল ট্রেকিং এর ফিল আসবে প্লাস রিস্কও থাকবে না। আপনারা চেষ্টা করবেন মাটি রাস্তা দিয়ে হাঁটার জন্য বেশি, মানে ইটের রাস্তায় পিছলা থাকে বেশি, বিশেষ করে বর্ষাকালে। হ্যাঁ বর্ষাকালে তো অবশ্যই এই রোডগুলো একদম সেফ, দেখলে মনে হয় যে এটা রিস্ক বাট এটাই সেফ। আমরা আপনার দেখলে ততটা বুঝতে পারতেছেন না যতটা আমি রিয়েল লাইফে দেখতেছি। সো এনজয় করতে হবে, প্রচুর ঘুরতে হবে, নিজে আসবেন, ভিডিও তো দেখবেনই প্লাস নিজে এসে দেখে যাবেন, ঘুরে যাবেন অস্থির জায়গা। কিরে ভাই হরে না গেছো? হ্যাঁ উঠো উঠো ভাই, এটা গান গাচ্ছিল না গাও তো। তোমার প্রিয় বিড়ালছানা, আমার প্রিয় কুকুর, না না তোমার প্রিয় পাহাড়ি ঝর্ণা, আমার প্রিয় মারু, রে মারু। ও ভাই ফাইনালি ফাইনালি এই ভিউটার জন্য এতক্ষণ কষ্ট করে ট্রেকিং করলাম এবং খুব ভালো লাগতেছে এখন এত কষ্ট করে উপরে আসার পরে। আরে ভাইয়ার অনেক আগেই চলে আসছিল যদিও একসাথে বেরোছিলাম আমরা। হ্যাঁ ভাই ব্লগ করতেছিলাম। ফাইনালি ফাইনালি আমরা এখন মানে পাহাড়ের উপর আছি, পুরোপুরি উপরে না, যেখানে টেন্টগুলো মূলত লাগানো হয় টেন্ট সেখানে আছি। চূড়াটা হচ্ছে এইখানে, চূড়াটা একটু পরে যাবো আমরা, টেন্টটাকে ফিট করবো, একটু রেস্ট নিবো তারপরে। আর ভিউ এক কথায় অস্থির অস্থির। Seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. I've changed for the better this time. I thought I would never be fine. I strive just to say I'm alright. And for the first time in a long time I'm alright. I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were. ভালো লাগতেছে এখন ভাই বাতাসে, বলো কেমন লাগতেছে বলো ভাই? আতালামি তুমি আমায় ঘিরে, তাই অর্থহীন শুধু তুমি আমার সিঙ্গার মাইবু ভাই। ভিউ চাঁদ চন্দ্র বাতির কসম দিয়া ভালোবাসিলি। আবার লাইটটাকে সরাইলাম এটা মানে এখানে আমাদের মারুফ ভাই বারবিকিউ করতেছে, যদি দেখা যাচ্ছে না আমি দেখাবো। পিপল হোয়াটস আপ, দিস ইজ ইওর হোস্ট এন্ড এগুলো হচ্ছে সবাই দোস। এ মিউজে ভাই মিউজে, কিছু বলার নাই, যা ঢুকে যা গর্তে ঢুকো আবার। সো পিপল চলতেছে হচ্ছে আমাদের এখানে বারবিকিউ, তো না 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 বারবিকিউর জন্য বারবিকিউটা একটু স্থগিত আছে, কিন্তু বারবিকিউ নাই আমাদের কাছে চেনা ছিল। ইয়া তখন আমরা চ্যানচুর খাবো। ইয়েস তো রুবার্স আর রেডি। এই এটা কি, এটা কি, এর কি ছিল রুবার্স ভাই? তুমি করতে আসলে আর কি খাইলা? বের হ, তুই বের হ, কুকুর ছানা আটকে দাও, মশা মশা তাতে না ঢুকতে পারে। ওকে গাইস, বৃষ্টি একটু কমাতে আমরা বারবিকিউ করা শুরু করেছি আবার, এবং ক্যাম্প ফায়ারটাও আমরা রেডি করে ফেলছি, এখন প্রচুর এনজয় হবে। ওকে পিপল, আমাদের বারবিকিউ রেডি হয়ে গেছে, আউটলুক এক কথায় অস্থির এবং খাইতেও জোশ ছিল। তো মারুফ ভাই এবং জুয়েল ভাই থ্যাংক ইউ। আর এখন খাওয়া দাওয়া শেষে মারায়ণ থেকে যতগুলো ভাই ব্রাদার্স আসছিলো ট্যুরে, তো সবাই মিলে একটা বড় ক্যাম্প ফায়ার করতেছি। তো ক্যাম্প ফায়ারটা করে আমরা সবাই মিলে গান বাজনা করবো এখন। পাহাড় তলি যায় ও মীরা ভাই, গজার নৌকা পাহাড় তলি যায়। ওকে পিপল, আজকের ব্লগটি এখানে শেষ করছি, আমরা নেক্সট পার্টে ব্লগের বাকি অংশগুলো তুলে ধরবো। মায়ানথং এর সকালবেলার যে ভিউগুলো প্লাস মায়ানথং এর একটি ঝর্ণা আছে ওখানেও যাবো। তো নেক্সট ব্লগটা দেখতে ভুলবেন না, যদি ভুলেও যান দ্যাটস ওয়ে আপনারা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন, নেক্সট ব্লগ আসলে নোটিফিকেশন চলে যাবে এবং সাবস্ক্রাইব করবেন। আর যাওয়ার সময় একটা কথা বলবো, সুস্থ থাকুন, প্রচুর ঘুরতে থাকুন, দোয়া ওমে ইয়াদ রাখনা।